নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। কুশল প্রদীপ ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা সকালবেলা পায়রাদের ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম। এই দেখো, ছোট ছাদে মা পায়রাদের চাল গম খেতে দিয়েছে, ওরা এখন মনের আনন্দে চাল গম খাচ্ছে। এই পায়রারা আমাদের ছাদে তিনবার খেতে আসে, দুবার আসে ব্রেকফাস্ট করতে 7টার সময় আর 10টার সময়, আর আসে লাঞ্চ করতে 1:30-2টোর সময়। ওরা চাল গম খাচ্ছে আর আমি চুপ করে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। যেই এক পা বাড়িয়েছি ওরা ভয়ে উড়ে যাচ্ছিল। তারপর যখন বুঝতে পেরেছে এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, সকল বন্ধুরা দেখবে, তাই আবার চুপচাপ শান্তভাবে খেতে আরম্ভ করে দিয়েছে। আর এইদিকে আমিও ফ্রেশ হয়ে এক চুবড়ি ভর্তি ফুল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রতিদিনের মতোই আজকেও ফুল দিয়ে নিত্য পুজোটা সেরে নেব। আর সকালবেলায় মা বাসি ঠাকুর ঘরটা পরিষ্কার করে রেখে গেছে। নিজেদের গাছের ফুল দিয়ে পুজো করা আর ঠাকুর ঘরটা পুরো ফুল দিয়ে সাজানোর সময় খুবই ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। পুজো করার আগেই তোমাদের ঠাকুর ঘরটা একটু ঘুরিয়ে নিলাম। আর এই দেখো, পুজো করা কমপ্লিট, এবার চলে এসেছি তোমাদের নিয়ে ঘুরতে, তোমাদের সকলের খুবই প্রিয় আর আমাদেরও প্রিয় ছাদ বাগানে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা হয়তো আগেও নোটিস করেছো, আমাদের গাছের টবের গোড়ায় তোমরা দেখেইছো অনেক ফুল থাকে। এই ফুলগুলো আমাদের নিত্য পুজো করার ফুল। এই বাসি ফুলগুলো শুকনো করে গাছের গোড়ায় দেওয়া হয়, ফুলগুলো শুকিয়ে গাছের সার হয়ে যায়, মাটিতে মিশে মাটিকে আরও উর্বর করে। তোমরাও নিত্য দিনের পুজো করার ফুলগুলো এইভাবে ব্যবহার করতে পারো, দেখবে অনেক উপকার পাবে। চলো এবার সবাই আমার সাথে সাথে একটু ছাদ বাগানটা ঘুরে নাও। ছাদ বাগানটা তো তোমরা ঘুরে নিলে, চলো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি। এই দেখো, আমাদের অ্যারিনিয়াম গাছটার এখনও বয়স 6 মাস হয়নি আর খুব তাড়াতাড়ি কুঁড়িও এসে গেছে আর একটা ফুলও ফুটেছে, খুবই ভালো লাগছে দেখে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম। আর এই দেখো, তারপর চলে এসেছি নিচে, সকাল সকাল টিভি সারাতে চলে এসেছে মেশো। অনেকদিন ধরেই টিভিটা খারাপ হয়ে পড়ে আছে, 1 মাসও হয়নি, সার্ভিস সেন্টার থেকে টিভিটা সারিয়ে দিয়ে গিয়েছিলো কিন্তু আবারও খারাপ হয়ে গেছে। আর এখন টিভি সারাতে এসেছে যিনি, তিনি হলেন মায়ের মাসিমণির জামাই, আমাদের মেশো। আর এখন টিভিটা খুলে ভালো করে চেক করে নিচ্ছে মেশো। টিভিটার বয়স 10 বছর হয়ে গেল, এইটা নিয়ে 2 বার খারাপ হলো। এবারে যে টিভিটার প্রবলেম হয়েছে সেটা হলো, টিভিতে কারেন্ট আসছে কিন্তু ডিসপ্লেতে পিকচার আসছে না। মেশো এখন চেক করে নিচ্ছে, যদি এখানে বসে হয়ে যায় তাহলে ভালো, না হলে মেশো টিভিটা মেশোর দোকানে নিয়ে যাবে। 2 বার টিভিটা তো খারাপ হয়েছে কিন্তু টিভিটার পিছনে অনেক হ্যাপা পোয়াতে হয়েছে। একবার নেটে সার্চ করে কোম্পানিতে ফোন করেছিলাম, বাড়িতে কোম্পানি থেকে লোকও এসেছিল, 500 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, বলেছিল পরের দিন টিভিটা বাড়িতেই সারিয়ে দেবে, আর কিছু মেটেরিয়াল কিনতে হবে, তাই অ্যাডভান্স দিয়েছিলাম। আর পরের দিন ফোন সুইচ অফ করে দিয়েছে আর তার দেখা পাওয়া যায়নি। আর এই দেখো, অনেকদিন পর মেশো বাড়িতে এসেছে, তাই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আলু ভাজা, ডিম সেদ্ধ আর লুচি ব্রেকফাস্ট বানাতে। এই দেখো, এখন আলুটা ভেজে নিচ্ছে, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ময়দা মাখানো কমপ্লিট, আর এদিকে আমি রান্না করতে করতে দুধ খেয়ে নিচ্ছি মধু দিয়ে। তোমরা তো জানোই প্রত্যেক দিন আমি সকাল সন্ধ্যে দুধ খাই, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এদিকে তো আমি রান্না করে নিচ্ছি আর ওদিকে তো মা এখন ঠাকুমাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে। আর আজকে ঠাকুমা একা একা গিল ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, মা পাশেই দাঁড়িয়ে আছে, যতটা লম্বা গিল আছে ততটা ঠাকুমা গিল ধরে ধরে যাবে, তারপর বেসিনের কাছ থেকে বাথরুম পর্যন্ত মাকে ধরে ঠাকুমা যাবে। ঠাকুমার 86 বছর বয়স, ঠাকুমা শুধু পড়ে গিয়ে পা ভেঙে ফেলার কারণে হাঁটতে পারে না, এমনিতে ঠাকুমা কিন্তু খুবই স্ট্রং, শারীরিক আর কোনো প্রবলেম নেই, প্রেশার সুগার সবই নর্মাল। আর এই দেখো, মেশো এখন টিভিটা নিয়ে চলে যাচ্ছে, এখানে সারানো যাবে না, পুরো লাইট প্যানেলটাই খারাপ হয়ে গেছে, তাই মেশো এখন টিভিটা প্যাক করে বাইকে করে নিয়ে চলে যাবে। আমাদের বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্বে মাসির বাড়ি, তাই বাইকে করে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। আর এই দেখো, কুশল এখন দোকান থেকে চলে এসেছে, কুশলের সঙ্গে ধীরেনদার কিছু দরকার ছিল, তাই ধীরেনদাও এসেছে, আর এই দেখো মনুও চলে এসেছে। আর ধীরেনদাকে তো তোমরা
তোমরা সবাই চেনো আমাদের ইটিং চ্যালেঞ্জ ভিডিও, তোমরা নিশ্চয়ই দেখেছো। সেই ইটিং চ্যালেঞ্জের দুবারে রবীনাথ ধীরেনদা, আর দেখো মাও চলে এসেছে সবার জন্য এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত নিয়ে। আর মায়েরও সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এই গরমকালটাতে মা লেবুর জল, পুদিনার শরবত, তরমুজের শরবত কিছু না কিছু বানিয়ে রাখে, কুশল আর বাপি দোকান থেকে উঠে খায়। শুধু ওরা দুজন নয়, আমরা সবাই আগে খেয়ে নিই, বাপির আর কুশলের রাখা থাকে। আর মনে তো প্রতিদিনই আসে ঘুরতে খেলতে, আর আজকে ধীরেনদাও এসেছে, আর এখন আমরা সবাই মিলে শরবত খেয়ে নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে তো রান্নাবান্না শেয়ার করা হয়ে ওঠেনি, তাই একেবারে লাঞ্চ মেনুটা শেয়ার করে দিলাম। এই দেখো আজকের লাঞ্চ মেনু, সজনে ডাঁটা, ঝিঙে, আলু, ডিম, মাছ দুটো দিয়েই একটা পাতলা ঝোল, আলু দিয়ে গেঁড়ির ঝাল, টমেটোর চাটনি আর ভাত। গেঁড়ির ঝাল তো আমাদের সবাইয়েরই খুবই প্রিয়, তোমাদের কাদের কাদের গেঁড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মায়ের তো রান্না করা কমপ্লিট, তার সাথে সাথে রান্নাঘরটাও নিট অ্যান্ড ক্লিন করা কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।